আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। ঝলমলে রোদ উঠে আছে। অনেকদিন থেকে ভাবছি একটা এক্সপেরিমেন্ট করব। আজকের রোদ দেখে মনে হচ্ছে আজকেই সেই সুবর্ণ দিন, আজকের দিনটাকে কাজে লাগাতেই হবে। যদিও তার্কির ওয়েদারের কোনো ভরসা নেই, এখন এত সুন্দর রোদ, কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নামতে পারে। আমি যে এক্সপেরিমেন্টটা করব সেটার জন্য আমার অবশ্য রোদ লাগবে, তাই যেহেতু এখন রোদ আছে আমি শুরু করি, দেখি কত দূর যেতে পারি। আকাশটা কি সুন্দর, তাই না? এই ভিউটা কিন্তু আমার বারান্দা থেকে। আমাকে সূর্য ওঠা দেখার জন্য খুব দূরে কোথাও বেড়াতে যেতে হয় না, প্রতিদিন সকালেই আমি এখানে দাঁড়িয়ে সূর্য ওঠাটা দেখতে পারি, আলহামদুলিল্লাহ। ইটস টাইম ফর মাই নিউ এক্সপেরিমেন্ট। বাসায় কিছু আনারস ছিল, রোজার দিন বলে আনারসগুলো খাওয়া হচ্ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত তো রোজাই থাকা হয়, সন্ধ্যায় ইফতারের পর আনারস নিয়ে বসার এনার্জি আসলে আর হচ্ছিল না। আর ব্যক্তিগতভাবে আমি আনারস খুব একটা পছন্দ করি না, তাই নষ্ট হওয়ার চাইতে ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করি। আমার আম সত্তর খুবই পছন্দ, আমটা এখানে খুব একটা পাওয়া যায় না, তাই ভাবলাম আজকে আনারস দিয়ে আম সত্তর মতো করে তৈরি করা যায় কি না দেখি। তো প্রথমেই আমি আনারসগুলোকে ভালো করে পরিষ্কার করে একটা জগে নিয়ে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নেব। আপনারা কি কেউ কখনো এটা ট্রাই করেছেন? যদি করে থাকেন রেজাল্টটা কি আমাকে জানাবেন, আমি জানি না কি হতে যাচ্ছে। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি চাল নিতে ছেঁকে নিলাম। এইরকম আঁশগুলো যখন ঘন হয়ে এসেছে, আঁশগুলো ফেলে দিয়ে শুধু যে আনারসের কাপটা সেটা নিলাম, চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে নাড়তে থাকলাম। ঠিক ম্যাঙ্গো বার যেভাবে তৈরি করে বা আম সত্তর যেভাবে আমরা করি, আমি সেভাবেই করব, শুধু জিনিসটা আনারস দিয়ে। এখানে একটু সামান্য জিরার গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আসলে পছন্দ, যারা ঝাল খেতে পছন্দ করে তারা দিবেন। আর পানি শুকিয়ে যখন এরকম ঘন হয়ে আসছিল, তখনই আমি জিনিসটা নামিয়ে নিয়েছিলাম। এরকম একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে এই জিনিসটা আমি বিছিয়ে রোদে শুকাতে দিব। আজকে রোদের তাপটা অনেক বেশি, আশা করি 7-8 ঘন্টার মধ্যে এটার কিছু একটা রেজাল্ট আমি পাবো। অপেক্ষা করি, ফিরে আসবো 7-8 ঘন্টা পর। ওইদিকে ঘরের ভেতর প্রচণ্ড কান্নাকাটি শুনতে পাচ্ছি, আলী কেন যেন খুব কাঁদছে। ঘরে গিয়ে দেখাও তো কি হয়েছে। কোনোভাবে ব্যথা পেয়েছে, সেই বর্ণনাই শুনতে যাচ্ছি এখন। আপনারাও শুনবেন আমার সাথে, আসুন। মাথায় এখানে 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 উফ মাথায় আচ্ছা আলাদা ভালো করে দিবে বাবা দেখি উফ 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 উফ
সব কি খাবে খাচ্ছো? এই হলো সেই আসামি, এই ব্যাংকটা নাকি আমার ছেলেটাকে ব্যথা দিছে। এতক্ষণ থেকে সেজন্যই আমার ছেলেটা কাঁদলো এভাবে। এতক্ষণ থেকে ফার্স্ট মুডে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখছিলেন, সেখানে আলী আমাকে এই বর্ণনাটাই দিয়ে যাচ্ছিল, এই ব্যাংকটা নাকি ওকে ব্যথা দিছে। বিষয়টা খুব মজার, তাই না? সারাদিনই এরকম চলতে থাকে আমার বাসায়। রুশমিলা এবং আলী এরকম খুনসুটি করেই যায়, সেগুলো দেখে আমি মজা পাই। আর ওদের নিয়ে শুধু এতটুকুই বলার আছে, আলহামদুলিল্লাহ। কে নাই? হ্যাঁ দাও বাবা, মাকে বাই বাই দাও তো, মাকে বাই বাই দাও তো। বাই বাই বাবা। হ্যাঁ, এটা রেড কালার চেয়ার। এগুলো কে ধরছে বাবা? এগুলো কে ধরছে? কে ধরছে এগুলো? তুমি ধরছো? বিবি ধরছে? রাকাপু ধরছে? কেন ধরলা? এই যে দেখো, এখান থেকে খুঁটে খুঁটে কে করছে এরকম? তুমি, তাই না? হয়ে গেছে, অফ করে দিছো। দেখি এখন কি অবস্থা। অলরেডি নিশ্চয়ই এটা রুশমিলার কাজ, উঠানোর চেষ্টা করছে না মা? ওকে, এখন আমি দেখি, আমি জানি না এটার কি অবস্থা। আদৌ আমার এক্সপেরিমেন্ট সাকসেস কি না দেখা যাচ্ছে, সাকসেস। দেখি এখন আমি আসলে ক্যামেরাটা রেখে উঠানোর চেষ্টা করি। আমার আনারসের সত্তরটা কিন্তু খুব সুন্দরভাবেই শুকিয়েছে, তার মানে আমার এক্সপেরিমেন্ট সাকসেস। এখনও তো ইফতার করিনি, তাই টেস্ট করে বলতে পারছি না, তবে কেটে নিয়ে বক্সে করে রেখে দিব। নিশ্চয়ই আম সত্তরের মতো এটাও বেশ অনেক দিন রেখেই খাওয়া যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।